হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিকা ব্লগে। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে ব্রাশ করে এসেছি। তো আজকে একটু সকালেই উঠেছি। তো দেখো, আমি ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে চলে এসেছি। এসে আমি হাত মুখটা মুছে নিচ্ছি। তো এবার আমি কাপড় পরে নেব, নিয়ে কাজ করতে নামবো। তো হচ্ছে ভর গিয়েছিলো নাইট ডিউটি, তো সেই জন্য একটু সকাল সকালেই উঠে পড়েছি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর ও যখন নাইট ডিউটি যায় তখন তো ঘুমই হয় না। তো দেখো, আমি কিন্তু কাপড় পরে নিয়েছি, নিয়ে এবার আমি কোমর বেঁধে লেগে পড়বো কাজে। তো তো দেখো, মেয়ে দেখো ঘুমাচ্ছে, দেখো হালকা হালকা নড়ছে, নড়ছে, নড়তে নড়তে উঠে পড়বে। তো দেখো, ও কিন্তু উঠে পড়েছে, আর আমি কিন্তু বিছানা গোছাতে চলে এসেছি। তো আমি প্রথমে মশারিটা তুলে নেবো, নেওয়ার পর বিছানাটা গুছিয়ে নেবো। তো চলো, তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রায় আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ওপার দিয়ে জানলাটা খুলে দেবো। এদিকে আমি মেয়ের স্কুলের ব্যাগ ট্যাগুলো রেডি করে নিয়েছি, এদিকে পকোড়া ভাজছি আর ভাত বসিয়ে দিয়েছি। তো চলে গেছি স্কুলে, আর হালকা করে একটু ডালটা সিদ্ধ করে নিয়েছি। এটুকুনি আজকের রান্না, পকোড়া ডাল সিদ্ধ। তো করার পরে আমি স্নান টান করে আর মাথাটা আজ নিয়ে আমি চলে যাবো কে আনতে। তো ওর বাবা গিয়ে দিয়ে এসেছিলো, আমি আর সেই সময়টা তোমাদেরকে দেখাইনি, কারণ তাড়াহুড়ো করে একদমই ফোনটা ধরা হয় না, দেখানোও যায় না। তো দেখো, আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি। তো আমি যাবো এখন ওকে আনতে। আর এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া কিন্তু খুবই কষ্ট। তো কষ্ট হলে তো কিছু করার নেই, যেতে তো হবে। তো দেখো, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো একটা সুতির ছাপা পরেছি, কারণ রোদ্দুরে তো গরমে খুব কষ্ট হয় অন্য কোনো কাপড় পরলে। তো দেখো রাস্তাতে, দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, একদম পুরো ফাঁকা রাস্তা, কেউই নেই। তো দেখো, এই দেখো পাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে, এবং গরমকাল পড়েছে, পাতা পরে পুরো একদম মানে সাদা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর চলে এসেছি বাড়িতে, আসার পরে অনেকগুলো কাজ করার পরে দেখো দেখতে পাচ্ছ ওকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। তো পড়া টড়া হয়ে গেছে, তো পড়ানো হয়ে গেছে। এবার আমি বিছানাটাকে গুছিয়ে নেবো, আর ওর বইগুলো মানে আগের দিনে পরের দিনে যে বইগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে দেবো। তো দেখো, আমি এবার বিছানাটা করতে এসেছি, রাত্রিরের বিছানা। তো সকালের বিছানা তোলা থেকে রাত্রিরের বিছানা তোলার মধ্যে অনেক কিন্তু কাজ থাকে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যেটুকুনি শেয়ার করলাম অবশ্যই হয়তো ভালো লেগে থাকবে। তো দেখো, আমি কিন্তু লেপটা কিন্তু এবার পেতে দেবো। তো লেপটা পাতবো, কারণ এটাই এই কারণে যে আমি বিছানার মধ্যে মানে লেপটা পেতে রাখি। তো তো এখন তো আর লেপ টেপ গায়ে দেওয়া হবে না, তো গরম পড়ে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম আজকে আমি লেপটা পেতে দিই। তো দেখো, আমি ম্যাট্রেসটা তুলে নিয়েছি, আর ম্যাট্রেসটা তোলার সময় কিন্তু নেই খুবই কষ্ট হচ্ছিলো। তো কষ্ট হলে করার কিছু নেই, করতে তো হবে, না হলে ওইভাবে জিনিস ওইভাবেই পড়ে থাকবে। তো সেই জন্য ভাবলাম যে না, অনেকদিন ধরে পড়ে রয়েছে, বাইরে ধুলো পড়ছে। তো সেই জন্য আমি মানে অরটা কেচে রেখেছিলাম অনেকদিন আগে। তো অরটা কেচে আমার তোলা হয়ে গেছে, আর লেপটাই বাকি ছিল। আর লেপটা হচ্ছে আমার মেয়ে হিস করে করে মানে পুরো মানে নষ্ট করে ফেলেছে, মাঝখানে তুলোটা নষ্ট হয়ে গেছে, কাপড়টাও নষ্ট হয়ে গেছে। তো কাপড় আর তুলোটা পাল্টাতে হবে। তো দেখা যাক, যদি সামনের বছর যদি হয়
টাকা পয়সা যদি সেইভাবে হয় তাহলে অবশ্যই হবে। তো এবছর একটু সমস্যা চলছিল, তো সেই জন্য আর লেপটা ঠিক করা হয়নি। তো ভাবলাম এখন তো আর হবে না, তো যদি হয় তো সামনের বছর হবে, সেই জন্য আমি লেপটা পেতেই দিলাম। দেওয়ার পরে আমি ম্যাথ টেস্টটাও তার উপর পেতে দিলাম। দেওয়ার পর এর উপর পাতবো প্লাস্টিক। তো দেখো আমার বিছানা কিন্তু রাত্রের বিছানা রেডি, জানলাটাও খুলে দিয়েছি। তো চলো, টাটা, গুড নাইট।